শায়রী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরাতে শায়রী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে আসানসোলের রানীগঞ্জের 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সোমবার সকালে 2 নম্বর জাতীয় সড়ক থেকে নগর মোড়ে এই কর্মসূচি করে প্রতিবাদ জানানো হয় ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে। এই প্রতিবাদ কর্মসূচিতে বহু তৃণমূল কর্মী সমর্থকেরা অংশ নেন। কিছুক্ষণ অবরোধ চলার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এই কর্মসূচিতে উপস্থিত তৃণমূলের সরজিৎ মুখার্জি, গ্রামীণ ব্লক যুব সভাপতি তপন মুখার্জি, জেমেরি অঞ্চল সভাপতি অর্ক মুখার্জি, গ্রামীণ ব্লক যুব সহ সভাপতি বিনোদ নদিয়া, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আপনারা জানেন আমাদের দীর্ঘদিন ত্রিপুরাতে আমাদের যেগুলো প্রতিনিধি যাচ্ছে আর হামলা হচ্ছে, বারবার প্রশাসনকে জানাই কিছু হচ্ছে, নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ আমাদের লোকগুলোকে পুরো হারাসমেন্ট করছে, ইয়ার মধ্যে কি ব্যবস্থা হতে পারে, থানা ভিত্তিক আমাদের লোকগুলা সাইনি দিকে কোনাল লাগে ভিতরে মেরেছে, এদের লজ্জার বিষয়। আর এখানে নরেন্দ্র মোদী অমিত শাহ বড় বড় কথা বলতো যে পশ্চিমবঙ্গালে কোনো শাসন ব্যবস্থা নাই, দেখেন আমরা পশ্চিমবঙ্গালে অনেক দিল্লি থেকে রাজস্থান মধ্যপ্রদেশ থেকে লোক এসেছিল 2021-এ চুনাও, দেখেন আজ পর্যন্ত আমরা কোনো দিন অ্যাটেক করি না, কাউকে মারি নাই, দেখেন 2011-তে আমাদের সরকার বানা পর্যন্ত আমরা কোনো লোকগুলোকে গায়ে হাত দিই নাই, দেখেন আগে এই পরিস্থিতি হয় এই চ্যানেলের পুরো পশ্চিমবঙ্গে একটা বিজেপি থাকবে না, একটা বিজেপির কোনো লোকগুলা থাকবে না, শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছে, আগার বাপের বেটা ওঠে এখানে এসে বার মিছিল করে যায়, ত্রিপুর আমাদের লোকগুলাকে মারা হচ্ছে, মাথা ফাটা হচ্ছে, আমাদের ঘর লুটফুট হচ্ছে, কোনো বড় বড় কথা বলছে বিরোধী দলের নেতা, আর আমাদের বলছে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা নাই, ওখানে মহিলাগুলোকে ধর্ষণ করা হচ্ছে, মহিলা পুলিশ নিয়ে যাচ্ছে, ছেলেগুলো মারছে বাইরে, গাড়িগুলো হামলা হচ্ছে, সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই, সেই জন্য আমরা রোড সড়ক জাম করেছি, এই সড়ক অবরোধ আমাদের 1 ঘন্টা পর্যন্ত চলবে। আমার নাম বিনোদ কুমার নোনিয়া, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।